বসিরহাটে ডিএসপি তিনি এসেছিলেন এবং যদিও বয়ান নেওয়া সম্ভব হয়নি, ইডি অফিসার ব্যস্ত রয়েছেন সেই কারণে তিনি কথা বলতে পারবেন না, এরকমই জানানো হয়েছে। কি বলা হয়েছিল বসিরহাটে ডিএসপি যখন গিয়েছিলেন এবং বসিরহাটে ডিএসপি যখন চলে আসছেন কি বলেছিলেন শোনাবো আপনাদের। সাজান কোথায় কিছু টেস্ট করেছেন আপনারা? ব্যস্ত ছিলেন তাই কথা বলা সম্ভব হয়নি, এমনই জানালেন বসিরহাটে ডিএসপি। বসিরহাটে ডিএসপির পর এবার সিজিও কমপ্লেক্সে বনগাঁ ডিএসপি। বনগাঁ তৃণমূলে তার শঙ্করার্ধের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। গত শুক্রবার অর্থাৎ পাঁচ তারিখ একেবারে সকালে সন্দেশখালী এবং তারপরে একই সঙ্গে বনগাঁয় শঙ্করার্ধের বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা এবং মাঝরাতে যখন শঙ্করার্ধকে গ্রেপ্তার করা হয় সেই সময় হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং এবার তদন্তে নেমেছে বনগাঁ পুলিশ। এর আগে অভিযোগকারী ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান নিতে সিজিওতে গিয়েছিলেন বসিরহাটের ডিএসপিও। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ। প্রকাশ, এবার বনগাঁ থানার পুলিশ তারা গিয়ে পৌঁছেছে সিজিও কমপ্লেক্সে, এর আগে আমরা দেখেছি বসিরহাটে ডিএসপি তারাও গিয়েছিলেন, বয়ান কি নেওয়া সম্ভব হচ্ছে? না দেখো, আমরা দেখলাম সকালবেলা সন্দেশখালীর ঘটনার তদন্ত করতে বসিরহাট জেলা পুলিশের ডিএসপি তিনি এসেছিলেন ক্যামেরাম্যান নিয়ে, এবং ঠিক কিছুক্ষণ আগেই কয়েক ঘন্টার পরেই আবার আমরা দেখতে পাচ্ছি বনগাঁ জেলা পুলিশের ডিএসপি দীপেন্দ্র তামাং এবং বনগাঁ থানার সেকেন্ড অফিসার তারা এসেছেন এবং একই ক্যামেরাম্যান তাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ একইভাবে বনগাঁর যে ঘটনা, তোমার মনে থাকবে যে ইডির তরফে দুটো আলাদা এফআইআর করা হয়েছিল। সন্দেশখালীতে যে অ্যাটাক করা হয়েছিল তাদের উপরে হামলা চালানো হয়, ইডি অফিসারদের মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, মোবাইল ফোন এবং ল্যাপটপ ছিনতাই করার অভিযোগ ইডির তরফে করা হয়েছিল। সেই প্রেক্ষিতে, সেই এফআইআর এর প্রেক্ষিতে যিনি কমপ্লেনেন্ট ছিলেন, অভিযোগকারী ডেপুটি ডাইরেক্টর গৌরব ভারিল, তার বয়ান রেকর্ড করতে আজকে আমরা দেখলাম যে সকালবেলা ডিএসপি র্যাঙ্কের একজন অফিসার বসিরহাট থেকে চলে এসেছিলেন এবং তারা প্রায় 45 মিনিট ইডি অফিসে ছিলেন এবং তাদের ইডির তরফে জানিয়ে দেওয়া হয় যে গৌরব ভালি ডেপুটি ডাইরেক্টর তিনি কিন্তু ব্যস্ত রয়েছেন অন্য কাজে, তিনি আজকে সময় দিতে পারবেন না। এবং তারপরেই আমরা দেখলাম বসিরহাটের ডিএসপি তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে যান এবং বেরোনোর সময় তিনি বয়ান দেন বা আমাদের সঙ্গে কথা বলে তিনি জানান যে তারা তিনবার নোটিশ পাঠিয়েছেন, যেহেতু তিনি যাননি তাই তার বয়ান রেকর্ড করতে তারা এসেছিলেন, কিন্তু তারা বয়ান রেকর্ড করতে পারেননি যেহেতু ইডি অফিসের সময় দেননি। এবং তার কয়েক ঘন্টার পরে আমরা দেখলাম একই ক্যামেরাম্যান অন্য জেলার পুলিশের সঙ্গে, অর্থাৎ বনগাঁ জেলা পুলিশের ডেপুটি ডিএসপি তার সঙ্গে এবং বনগাঁ থানার যিনি সেকেন্ড অফিসার তার সঙ্গে ক্যামেরাম্যান তারা কিন্তু কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন। এবং তোমাকে বলে দিই যে অভিযোগ বনগাঁর ঘটনার সময় ইডির অফিসাররা করেছিলেন যে তারা যখন শঙ্করার্ধকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে বেরোচ্ছিলেন সেই সময় কিন্তু একটা মব তাদের ওপরে হামলা চালায়, পাথর ছোড়া হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এবং পরের দিন যখন প্রেস রিলিজ বেরোয় ইডির তরফে প্রেস রিলিজ, এখানে কিন্তু স্পেসিফিকভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল। কি অভিযোগ ছিল? ইডির অফিসাররা সেই প্রেস রিলিজে অভিযোগ আনছেন যে তল্লাশি শুরু হওয়ার পরেই সকাল 8:30 থেকে 9:00 মধ্যে তারা লোকাল থানাকে খবর দিয়েছিলেন যে এখানে যাতে বাইরে থেকে মব জড়ো না হতে পারে, ততক্ষণ তুমি জানো সন্দেশখালীর ঘটনা ঘটে গেছে। এবং তারপরেই কিন্তু প্রিকশনারি মেজার হিসেবে ইডি তরফে দাবি করা হচ্ছে যে বনগাঁ থানায় খবর পাঠানো হয়েছিল। এবং সেই প্রেস রিলিজে আর একটা গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে তারা কিন্তু যখন দেখেন যে থানাকে জানানো সত্ত্বেও পুলিশ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না এবং মব বাড়ছে, তারপর বিকেল 3:30 থেকে 4:00 মধ্যে তারা কিন্তু পুলিশ সুপারকে মোবাইল ফোনে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে যাতে মব সেখানে না জড়ো হতে পারে এবং পুলিশের ব্যবস্থা করা হোক।
তারপরেও কিন্তু অভিযোগ যে মারাত্মক অভিযোগ ইডি তরফে করা হলো যে কোনো পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়নি এবং যখন তারা শঙ্কর আড্ডকে গ্রেফতার করে বেরোচ্ছেন একইভাবে যে মব সেখানে ছিল যে মানুষের ভিড় ছিল তারা কিন্তু ইডি অফিসারদের উপরে অ্যাটাক করে এবং সিআরপিএফ জওয়ানদের সেখানে লাঠিচার্জ করতে হয়। আজকে আমরা দেখলাম সকালবেলা সন্দেশখালীর ঘটনার তদন্তের জন্য যে অভিযোগ ইডি তরফে করা হয়েছিল বয়ান রেকর্ড করার জন্য করানোর জন্য ডিএসপি র্যাঙ্কের একজন অফিসার আসেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছি বনগাঁ জেলা পুলিশের যিনি ডিএসপি দীপেন্দ্র তামাং এবং তার সঙ্গে বনগাঁ থানার সেকেন্ড অফিসার একজন ক্যামেরাম্যান তার হাতে ক্যামেরা এবং ট্রাইপড একইভাবে ছিল এবং তারা কিন্তু এই মুহূর্তে ইডির যে অফিস সেই অফিসে প্রবেশ করেছেন এবং তোমাকে বলে দিই যেটা সূত্রের খবর তারা একইভাবে যিনি অভিযোগকারী তার বয়ান রেকর্ড করতে চাইবেন। এবার দেখার বিষয় হবে যে সকালে ইডির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে অফিসার ব্যস্ত রয়েছেন তিনি বয়ান এখন দিতে পারবেন না, একই কথা কি আবার জানানো হবে নাকি সেই অফিসার সময় দেবেন এবং বয়ান রেকর্ড করা হবে। তো সব মিলে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ এবং সন্দেশখালী দুটো ঘটনাতেই কিন্তু জেলা পুলিশ তৎপর এবং যিনি অভিযোগকারী যার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে তার বয়ান রেকর্ড করার জন্য এই মুহূর্তে বনগাঁ থানার অফিসাররা ইডি অফিসে পৌঁছেছেন। একেবারে ধন্যবাদ প্রকাশ।